খুব খেয়াল করে একটা জিনিস চিন্তা করবেন যে আমাদের দেশে হাদিস অনুযায়ী মানুষ কেন আমল করে না। হাদিসের গ্রন্থের মধ্যে হাদিস রয়েছে, সবাই কম বেশি জানে, যারা মোটামুটি মাদ্রাসায় আলিম ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছে এরাও ইচ্ছা করলে যে কমপক্ষে হাদিসগুলো জানার চেষ্টা করলে করতে পারে। এই যে একটা বই দেখতেছেন, একটা কিতাব দেখতেছেন আমার কাছে, এর নাম মিশকাতুল মাসাবি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল ডিগ্রি বিএ ইত্যাদি ক্লাসে এই বইটি পড়ানো হয়। তো এই যে বইটির মধ্যে ইফতারের মধ্যে আমাদের সিয়ামকে কীভাবে নষ্ট করছে দেখেন, এখান থেকে তুলে ধরবো। কারণ অনেকেই মনে করেন যে আমরা মন করার কথা বলি, যে না, আপনারা এই বই থেকে সহজেই খুঁজে নিতে পারবেন। হাদিসটির উল্লেখ রয়েছে 1887 নম্বরে এই বইয়ের, মিশকাতের 1887, আরবি বাংলা মিলেই আছে সেখানে, এবং বুখারি মুসলিম হাদিসটি আপনি পাবেন। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াযালুন নাসু বিখাইরিন, মানুষ সেই পর্যন্ত কল্যাণের সাথে থাকবে। কতক্ষণ পর্যন্ত কল্যাণের সাথে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আজ্জালুল ফিত্রি, যতক্ষণ লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ লোকেরা কল্যাণের মধ্যে থাকবে। বুখারী মুসলিম মিশকাত। শুধু তাই নয়, এখন তাড়াতাড়ি কথাটা স্পষ্ট নয়, আমি আরও স্পষ্ট করতে হলে আমাকে যেতে হবে আরেকটি হাদিসের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা পাবেন আপনি 1898 নম্বরে এই বইয়ের, মিশকাতের আল বারাকা লাইব্রেরি মিশকাতের 1898, এবং এই হাদিসটি রয়েছে আবু দাউদ এবং ইবনু মাজাহ, হাদিস সহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াযালুদ্দীন যাহিরন, দীন সর্বদা জয়যুক্ত থাকবে, দীন ততদিন বিজয়ী থাকবে, মা আজ্জালুন নাসুল ফিত্র, যতক্ষণ লোকেরা শীঘ্রই তাড়াতাড়ি ইফতার করবে, লিআন্নাল ইহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি এবং নাসারাগণ তারা দেরিতে ইফতার করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যতক্ষণ লোকেরা তাড়াতাড়ি ইফতার করে ততক্ষণ দিন বিজয়ী থাকবে এবং ইহুদি নাসারাগণ দেরিতে ইফতার করে। প্রিয় ভাই, আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও স্পষ্ট করে দিয়েছেন যে 1450 বছর পরে উম্মত এসে বিভ্রান্ত হবে, প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিস দেখেন 1888 নম্বরে এসেছে এই বইয়ের, এবং বুখারী মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, কি বলেছেন, ইজা আকবালুল লাইলু মিন হা হুনা, যখন রাত পূর্ব দিক থেকে আসবে, দিন শেষ রাত্রি আসবে, ওয়াদবারুন নাহারু মিন হা হুনা, ওয়াদবারুন নাহারু মিন হা হুনা, এবং পশ্চিম দিক থেকে আর দিন পালিয়ে যাবে, মানে দিন চলে যাবে, প্রস্থান করবে। এখানে এতটুকুর ব্যাখ্যায় শিয়ারা বলেছে রাত না আসা পর্যন্ত, সন্ধ্যা না নামা পর্যন্ত আমরা ইফতার করব না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে এই কথাটাকে ভেঙে দিয়েছেন, কিভাবে, অগরবাতি শামস, যখন সূর্য অস্তমিত হয় তখন তোমরা ইফতার করবে, ফাকাদ, অতঃপর অবশ্যই আফতারুস সাইম, সিয়াম, যিনি সিয়াম রেখেছেন তিনি ইফতার করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অগরবাতি শামস। এখন আপনার কাছে আমার প্রশ্ন প্রিয় ভাই, যে সূর্য ডুবার সাথে সাথে ইফতার হবে না 3 মিনিট পরে হবে? অবশ্যই সূর্য ডুবার সাথে সাথে ইফতার হবে এজ এ মুসলিম হিসেবে। এখন আমি যদি বলি, বা আমার মতো 50 জন ইসমাইল আরও 50 জন মুফতি একসঙ্গে হয়ে যদি বলে যে সূর্য ডুবার 3 মিনিট পরে ইফতার হবে, সেটা কি আপনি মেনে নেবেন মুসলিম হিসেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন
যে তাড়াতাড়ি ইফতার করতে হবে। আর বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনে লিখেই দিয়েছে যে সতর্কতার জন্য 3 মিনিট সংযোজন করা হলো, যেখানে আল্লাহর নবী বললেন ইহুদি নাসারাগণ লিআন্না লিয়াহুদা ওয়ান নাসার ইয়াখিরুন, ইহুদি নাসারাগণ দেরিতে ইফতার করে দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। সেখানে কিভাবে মানুষ দেরিতে ইফতার করে আর কেন, কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, ইমাম আবু হানিফা, তারপরে আপনার ইমাম আবু ইউসুফ, এরপর আপনার ইমাম আহমদ বিন ইবনে হাম্বাল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, বা কোনো যুগে কোনো বিদ্বান কি কখনো বলেছেন যে 3 মিনিট পরে বা সতর্কতার জন্য 1 মিনিট সংযোজন করতে হবে? এখন 1450 বছর পরে এসে আপনি কে, আপনি 3 মিনিট সংযোজন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে হাত দিলেন, কলম ধরলেন, জি না, দিন পরিপূর্ণ। প্রিয় ভাই, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত না করি, পরকালে কিন্তু নাজাত পাওয়া যাবে না। আপনি খুব ভালো করে চিন্তা করবেন। আরেকটি বিষয় খুলে দিই, কেন এই ধোঁকা দিচ্ছে আমাদেরকে। আপনি আজকে একটা পত্রিকা নেবেন, প্রথম আলো পত্রিকা নেবেন, নেওয়ার পরে অথবা বাংলাদেশ প্রতিদিন যে কোনো একটা পত্রিকা নেবেন, পত্রিকার শুরুতে ইফতারের টাইম দেওয়া আছে 6:25, সাপোজ 6:25 ইফতারের টাইম দেওয়া আছে, কিন্তু ভিতরের পৃষ্ঠাতে গিয়ে দেখবেন যে 6:22 সূর্যাস্ত, 6:22 সূর্যাস্ত, মানে তার মানে 3 মিনিট সংযোজন করা হয়েছে পত্রিকাগুলোতে। প্রথমে দেওয়া আছে 6:25 ইফতার, কিন্তু সূর্যাস্ত কেন ভিতরের পাতায়, ভিতরের পাতায় সূর্যাস্ত কেন 22-এ? এখানে তো আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে ভাই, একটু বোঝার চেষ্টা করবেন, মাথা ঢুকিয়ে নেবেন কথা। আপনি আমার শত্রু নয়, চিন্তা ভাবনা করে আমল করেন, তা না হলে পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য হাউজে কাউসারের পানি দিবেন না, দূর দূর করে তাড়িয়ে দিবেন। হতে প্রিয় ভাই, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।